বৌদ্ধ ধর্মীয় ঐক্য পরিষদের ব্যবস্থাপনায় বৃহত্তর আন্দারমানি গুজরা গ্রামে প্রয়াত সংঘ মনীষীদের স্মরণে বৌদ্ধ ধর্মীয় বৃত্তি প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকালে পশ্চিম আদারমানি গুজরা রামমোহন উচ্চ বিদ্যালয় বাটে অনুষ্ঠিত বৃত্তি প্রদান ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের পৃষ্ঠপোষক আনন্দমোহন বড়ুয়া প্রধান অতিথি ছিলেন পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ সংবর্ধিত অতিথি ছিলেন বিনাজুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুকুমার বড়ুয়া ঢাকা সেনানিবাসের ডেপুটি ফাইন্যান্স কন্ট্রোলার সুব্রত সর্দি প্রধান আলোচক ছিলেন অধ্যাপক ডক্টর সুব্রত বরণ বড়ুয়া উদ্বোধক ছিলেন প্রদীপ বড়ুয়া বিশেষ আলোচক ছিলেন লায়ন উত্তম কুমার বড়ুয়া দীপেনকান্তি বড়ুয়া প্রকৌশলী ঝুলেন বড়ুয়া প্রকৌশলী সুমন বড়ুয়া বিশেষ অতিথি ছিলেন মিলন বড়ুয়া উজ্জ্বল বড়ুয়া সুদর্শন বড়ুয়া সুকান্ত বড়ুয়া চম্পক সুজন বড়ুয়া এ সময় উপস্থিত ছিলেন রাজেশ বড়ুয়া রাতুল নপু বড়ুয়া লিপসন বড়ুয়া শৈবাল বড়ুয়া দেবপ্রিয় বড়ুয়া পার্থ সৌরভ বড়ুয়া ডালিম বড়ুয়া বাপ্পা বড়ুয়া প্রান্ত বড়ুয়া দিকপাল বড়ুয়া কৌশিক বড়ুয়া সহ আর অনেকে